পাইলিং কি পাইলিং কয় প্রকার কেমন মাটিতে কেরকম পাইলিং করতে হয় কোন ধরনের পাইলিং মূলত চার প্রকার পাইলিং হয়ে থাকে এখানে কিন্তু গাছ পাইলিং করা হয়েছে সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আমার শরীরটা অনেকটা অসুস্থ ঠান্ডায় গলাটা বসে গেছে তো সবাই কাছে একটু দোয়া চাই যাতে সুস্থ হয়ে উঠি এবং আপনাদের মাঝে ভালোভাবে কথা বলতে পারি তো বুঝতে সমস্যা হলে অবশ্যই ভিডিওতে কমেন্টে জেনে নেবেন আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এখানে কিন্তু গজারি পাইলিং করা হয়েছে তো এই গজারি পাইলিংয়ের ভিতরেই কিন্তু কয়েক প্রকার গাছ গাড়া হয় কেউ মেহকুনি কেউ বা কেউ গজারি তবে এই তিনটিতে কোনটি ভালো তবে আপনার সবচেয়ে ভালো যদি গাপ পান সেটি অথবা গজারি সবচেয়ে ভালো যদি ভালোটা পেয়ে থাকেন তাহলে গজারি পেলে গজারি গজারি না পেলে গাব ব্যবহার করতে পারেন অন্যথায় আপনি মেহাকুনি অনেকে ব্যবহার করে তো এখানে দেখতেছেন যে এই বেসটি এই বেসই কিন্তু প্রতিটি বেচে পাঁচটি করে গাছ ডাবানো হয়েছে সেই গাছগুলো কিন্তু এমনিতে বলা হয় বিশ ফিট করে আর ইঞ্জিনিয়াররা লিখে থাকে এখানে আট ইঞ্চি ডায়া দিয়ে তো আট ইঞ্চি আট বা সাত ডায়া হতে পারে সেটা অর্থ হচ্ছে আপনার ডায়া কি অনেক সময় সেটি বুঝতে অনেকের সমস্যা হয়ে থাকে তো সেই ডায়াগুলো হচ্ছে আপনার যে গোড়ার যে মাপড়ি থাকে সেখানে থেকে আপনাদের মাপড়ি ধরা হয় আগা অনেক সময় চিকুন হতে পারে সেই ডায়ার উপর নির্ভর করে আর এগুলো এই গাছ অনেকেরই প্রশ্ন থাকে একটি গাছ না কতদিন পর্যন্ত একটি গাছ থাকতে পারে সেই গাছটি অনেকেরই প্রশ্ন গাছ নষ্ট হয়ে যেতে পারে তবে এখানে কিছু পাইলিং রয়েছে সেটি কাস্টিং সিডু পাইল যেটাকে ডালাই দিয়ে রড দিয়ে করা হয় সেটা সিডু পাইলিং বলা হয় আর যেটা পিকাশ পাইল সেটা কিন্তু আপনার ডালাই দিয়ে খামের মতো করে তৈরি করে বানিয়ে তারপর ডাবানো হয় ঠিক এভাবে আরেকটি রয়েছে সেন্ট পাইল যেটা কি আপনাকে বালু দিয়ে হামার দিয়ে গর্ত করে সেই বালুতে সিলেকশন বালু বরা হয় ব্রড করে সেটাকে চাপানো হয় তো কোনগুলোর খরচ কেমন এবং কী মাটিতে কেরকম করতে হয় আসলে মাটির যদি কিছু একটি দুর্বল থাকে সেই জন্য গাছ পাইলিং দিলেই চলে যথেষ্ট তো গাছ পাইলিংগুলো ইঞ্জিনিয়ারা এই জন্য দিয়ে থাকে শুধু মাটি দুর্বলের জন্য নয় অনেক সময় আপনার যে গর্ত হয়ে থাকে বা সাইটে কোনো ডালু জায়গায় কোনো বিল্ডিং হয়ে থাকে সেখানে গাছ ব্যবহার করা হয় এবং এই যে দেখতেছেন আপনাদের দেখাচ্ছি এখানে মাটিগুলো কিন্তু তেমন ভালো নয় আরেকটি ব্যাপার হচ্ছে এখানে যে জায়গায় কাজটি করা হচ্ছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই পুরনো একটি গর্ত ছিল গাঁথা ছিল সেই গাতার ভিতরে কিন্তু ও বিল্ডিংয়ের অর্ধেকটি সাইট প্রায় পড়ে গেছে সেই জন্য এভাবে করা হচ্ছে তো আসলে এই খরচগুলো আপনার বর্তমান বাজারে এখানে পঁয়ত্রিশটি পয়লিং করা হয়েছে তো ভিডিওটি ছোট বলে বলতে পারলাম না অবশ্যই কমেন্টে জেনে নেবেন আপনাদের উত্তর দেওয়া হবে আজ পর্যন্ত আল্লাহ